আজকে এই মাহফিলে প্রধান বক্তা হযরত মাওলানা রাহমানউদ্দিন আনসারী এবং এই মাহফিলে অন্যান্য ওলামায়ে কেরাম এবং বিভিন্ন এলাকা থেকে আমার তপশিলি ভাই আমার মা ও বোনের পাশে পাশে আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পেছনে পরে আজকে প্রায় দেড় মাস হওয়ার পথে আমি আপনাদের সাথে যা করতে পারছি, তারপর হোম নাম এই পেছনে করেছি আপনারা জানেন পরে 300 গ্রাম, যদি আমি দৈনিক 500 গ্রাম হয়ে যাই তাহলে ওই দিনে আমি শেষ করব। সবার মনে রক্ষা করতে হয়, সুতরাং যেখানে পরে একটু একটু যাওয়ার চেষ্টা করি আমার ঘরটা বাদ দিয়া, তারপরে শুধু পূজা ঘরের মধ্যে আসার চেষ্টা করি। আমি জানি আপনাদের সন্তান হিসেবে আমি আসি, আপনার মধ্যে বানাইছে আপনার রাগ করবেন না, উল্টে যারা রাগ করবে সেই জন্য আপনাদের কাছে কম আসি চেষ্টা করি, আপনার রাগ করবেন না। আজকে আপনাকে একজন নিজের সন্তানকে নিজের ভাইকে একজন সংসদ সদস্য হিসেবে আপনি নির্বাচিত করেছেন আপনাদের এই পবিত্র এবং মূল্যবান ভোটের মাধ্যমে, এটা গৌরব যে আপনাদের কতটুকু একমাত্র আপনারা বুঝবেন এবং আল্লাহ জানে অত্যন্ত গৌরবের। আজকে একজন সংসদ সদস্যের ক্ষমতা এবং সম্মানের সম্মান অনেক বেশি, সেই সম্মানটা কিন্তু এবং ওনার নির্বাচিত এলাকার সবাই সেই সম্মান ভোগ করে, বিশেষ করে আশেপাশে ওনার আশেপাশে দাঁড়ানো অত্যন্ত গর্বিত এবং আনন্দিত হয়, সে আনন্দ আপনার মাঝে আছে। আপনারা একটা ছেলে মেয়েকে ছেলে মেয়েকে মানুষ করে তার বাপ মা কোন পাওয়ার জন্য না, সে একটা মানুষ হোক আমি কার কে কি বেশি বলবো, সে মানুষ হোক মানুষ হোক সেই সব কিন্তু আপনারা ঠিক এই মেয়ে ভোটটা দিয়েছে কি পাবে খাওয়া সেটা না, তাহলে পরে রেখে আমরা তো দরকার নাই, তাও ছাড়াও আপনার পাবেন না কোনো আপনার পাবে সবকিছু আপনার পাবে। আমি এখানে আসছি তবে দুঃখ দুঃখ লাগে যোগে যোগে এটা ছিল কিছু বীরটা হল তারা যারা নাকি ছাপ বিচ্ছু কুকুর ভাত চিয়া এইগুলি সহজে আপনারা বিশ্বাস করা যাবে না যে কোন মুহূর্তে তারা সুবল মারতে পারে, এমন কিছু কয়েকজন আছে আপনারা দেখছেন কোন স্বার্থে সারাদিন যে আপনারা আমার খাইছেন, কয়েকজন লোক কোন স্বার্থে সারা বাংলাদেশের মানুষ আমাকে এসে সম্বোধনা দিচ্ছে আমার কাছে ফুল নিয়ে আসতেছে আপনারা দেখতেছেন আগামীকাল না আমি না করে দিছি। আপনার সোনারগাঁও সোনারগাঁও উপজেলার প্রাইমারি শিক্ষক সমিতি আমার ঢাকায় কেন্দ্রের এখানে একটা সম্প্রদান দিব আমি পারবো না, তারা শুক্রবার অথবা শনিবার ধরিয়া আমার বাড়িতে এসে আমাকে সম্প্রদান দিবে সোনারগাঁও তারা, সেদিন 2500 তারা আমি সেখানে আমাকে নিয়ে সম্প্রদান দিবে সেখানে আমি যাইতে পারবো না, তারা সেখানে এসে আমার অভিশেষে দিছে এরকম ভাবে সারা বাংলাদেশে তারা আজকে ফুল নিয়ে আসতেছে দিচ্ছে তার কত খুশি কত ধন্য মনে করতেছে। আর আমরা এমন কয়েকটা লোক আছে আমি বলবো না আপনারা সব চিনেন, আপনারা তাদের কাছ থেকে সাবধান থাকবেন যে কোনো মুহূর্তে আপনাদের ক্ষতি করতে পারে, এইগুলি সমাজকে ক্ষতি করবে সমাজকে ধ্বংস করে দিবে। আমি কই নাই তোমার তো নাম হইতো এই করলে প্রকাশ্যে টাকা নিয়ে নামছে টাকা খাইছে আর টাকা নিছে, আপনার শুধু বলি আমরা মাধুরী আসি এটা আমাদের দায়িত্ব করতে হবে, এটা আমার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় যত অনুশাসন বলে আমরা আসে মানব ঠিক হবে, কিন্তু টাকা হাতে পাইলে কারো ইয়া থাকে না বিচারের জ্ঞান থাকে না, 500 টাকা হাতে পাইলেও বিচারের জ্ঞানটা আর থাকে না, বিচারের মধ্যে 500 টাকা দিলে তাহলে সে বিচারের না আমি জানি শিক্ষার চালক উন্নতি নাই, আজকে এখানে আসতে প্রত্যেকটা দিন দেখি প্রাইমারি স্কুলের মাঠে কি সুন্দর খেলাধুলা করে সন্ধ্যা থেকে শুরু করে লেখাপড়া করে কোন সময় দিনে যদি কাজই করবো সৈন্য কাছে লেখাপড়া ছাড়া তাহলে রাত্রে ঘুমাইবি না ইবাদত বন্দি করবি না সারা দিন কিসে খেলা খেলো, আমি না বসি আর খেলা হইতে পারে না। আমি আর একটু থাকতাম বেশিক্ষণ থাকতাম না এই কারণে আমার বসি সাহ আমার বাড়ি যাবে তুই না এখানে সমস্যা হ্যাঁ সুতরাং আমি এখানে চলে যাবো এবার আমার ঘর মনে কিছু নেন না, আজকে যে সবজি সাহ আছে
আমি অত্যন্ত গর্বিত, প্রত্যেকটা মাবি যাচ্ছে আশেপাশে মঙ্গল আনিয়ে যতটুক সম্ভব সম্ভব প্রত্যেকটা থাকে, সেটা কিন্তু কিন্তু আমারই ওর ছাত্র হুমায়ুন মাস্টারের ভাই, আমার নবম শ্রেণী না দুয়াল বিশ্বের নবম শ্রেণী আমার ছাত্র ছিল। অনেকে এরকম আছে আজকে আমার ছাত্র আছে, এই অবস্থা আছে, ভালো অবস্থান আছে, সেটা আমার অত্যন্ত গর্বের বিষয়। ওর ছেলে আমার কলেজে ভর্তি করেছিল, বুঝতে পারছ করছি আমি যাবো আপনাদের নিয়ে আগামী আল্লাহ যদি বাসায় পাঁচটা বছরে আপনি দেখেন কি সুন্দর এলাকা করব, সুন্দর হোমনা করব, সুন্দর ব্যাংকা করব। আমি যদি যাই, আমি যদি অন্যায় দিকে না যাই, তাহলে আমাকে খারাপ করতে পারবে না। সুতরাং আমার সুন্দর কবি কবি সেই লোকটা কিন্তু আপনাদের যে ভালো থাকছে, সেই লোকটা কিন্তু আপনাদের সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, সারা বাংলাদেশ সংসদ ভিতরে যায় গেলে কি করে সেখানে প্রত্যেক কপিলের কপিলের বিমারি সব চিনে রেখে বারোশো উঠের স্টাফ আছে, কত শিশু পুলিশ থেকে দুইরা, হ্যাঁ সবাই স্যার আপনাদের কপিলের বিশ্বাস স্যার সাথে পড়ছি স্যার আপনার বই পড়ছি স্যার সারা বাংলাদেশে সংসদের ভিত্তি কম আমাকে দুই দায়িত্ব দিছে আজকে স্থায়ী কমিটির সদস্য, একটা বলে একটা হয়েছে পিটিশন কমিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আরেকটা হয়েছে শিক্ষা বিষয়ক কমিটি, শিক্ষা বিষয়ক কমিটি কিন্তু আমার দায়িত্ব দিছে। এই দায়িত্ব কিন্তু একটা গর্বের বিষয় আপনাদের, অহংকারী বিষয়, যাও আমি বাড়াবো না আপনারা, আমরা এখানে আসি রাত্রে শুবেন ঘুমাবেন সারা রাত, আমি কি অন্যায় করছি কি ভালোটা করছি আমরা আপনি মাফ করে যাচ্ছি, এসব অন্যায় হয়েছে, আমি কি রাত্রে শুয়ে শুয়ে অনেক দোয়া দোয়া করি, এরপর আমি ঘুমানোর চেষ্টা করি আবার সকালে উঠি, কিন্তু এটি করি না, কিন্তু মাহবির ঠিক শুনতেছে অন্যায় কেউ কম করতেছি না, অনেকে নাই আজকে এগুলি যেগুলি আপনি দেখছেন নাম বলবো না সাবধান হয়ে যাবে, আপনার তাদের থেকে এই বিচ্ছুগুলির থেকে আপনারা সাবধান থাকবেন, মানুষ না বলছে আমি আবার করছি কি অবস্থা, বলছে এই অবস্থা ঠিক আছে দেখা যাবে কি অবস্থা, আমি একটা পর্যায়ে আসি তো সেবা করে বিভিন্ন আপনাদের সুযোগ হবে যদি আল্লাহ সুস্থ রাখে, আমার সারা হোম নাম একটাতে কোন অন্য বা কোনো কিছুই হবে না, আমার মাধ্যমে হবে সব আমার মাধ্যমে, অর্থাৎ আপনাদের সন্তানের মাধ্যমে হবে, এটা আপনাদের বড় অহংকার বড় গর্ব। আর এই খেলাধুলা সারাদিন সারাদিন খেলবে বিকেলে খেলবে, কিন্তু প্রত্যেকটা দিন নিজে রাত্রে বারোটা একটা পর্যন্ত খেলে, এটা কি খেলা খেলে সত্যের সাথে মানুষ দেখ ধ্বংস হয়ে যাবে, আমি ওই হিসেবে বিচার দেবো না, আমাদের আমরাই সামলাবো, আমার গ্রামে আছে এরকম প্রত্যেক জায়গাতে এরকম, এটা একটা ব্যবস্থা আমরা নেব, তুমি রাত্রে দেখভাল করবে, তুমি এগুলো করে কেমনি যে দেখভাল করতে চাই বাড়ি যে এই খেলাটা হচ্ছে দৌড়ে খবরে খেল থাকে না, ওদের অনেক কথা বললাম দোয়া করবে আমাদের জন্য, আমার জন্য না আমাদের সকলের জন্য, যে দায়িত্ব গুরু দায়িত্ব বিশাল দায়িত্ব আজকে জনগণ আমাকে দিয়েছে, আল্লাহ যেন আপনাদের সকলের সহযোগিতা দোয়া সে দায়িত্ব পালন করার করে যেতে পারি, এ দোয়া আমার জন্য করবে। মানুষ যদি বলে যে এটার জন্য দিছি সেই কি উনি করছে, আর যদি কারে দিছিলাম কিচ্ছু তৈরি না আরো ক্ষতি হয়েছে বদনাম তৈরি না করছে, একটা লোক যেন কোনো খারাপ না করতে পারে, এর দোয়া করুন আমি যেন ভালো পথে থেকে নেয়ের পথে থেকে সব কেনে সুন্দর কাজ করে করে যেতে পারি, আপনার ভালো থেকে দোয়া করেন, দেখা হবে আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি, সামনে রমজান এসে গেছে সেই রমজানের পবিত্রতা আমরা রক্ষা করবো, সুন্দর চলবো, তখন বাড়িতে দেবো এলাকায় থাকবো, আরো বেশি সময় দিতে পারি না, প্রত্যেকটা দিন সংসদ থাকে শুরু হওয়ার পর থেকে সপ্তাহ শুক্র শনিবার সারা বাকি দিনগুলিতে প্রত্যেক দিন সংসদে দৌড়িতে হয় রাত্রে দশটা সাড়ে পাঁচটা পিছিয়ে প্রায় অনেক সময় বারো আমার হয়েছে না আসতে পারে, সেটা আমরা বেড়া গেল বই দেখাবেন সুতরাং অন্যায় করি না ভুল করি না, সবাইকে ধন্যবাদ, সবার কাছে আবার সবাই সুস্বাস্থ্য দিয়ে কামনা করি, দোয়া চাই আমার কথা আমি শেষ করছি, আসসালামু আলাইকুম।